আপনাদের নিকট একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমাদের জীবনে এখানে কি এমন একজন মানুষ আমরা রয়েছি যে হুজুর আমার জীবনে একটি গুনাহও নাই, এমন একটা মানুষ কি আমরা এখানে রয়েছি? একটু কথা বলবেন, আমাদের মজলিসে কি একটা মানুষ রয়েছে যে হুজুর আমি একজন মানুষ যে আমার জিন্দেগিতে একটা গুনাহও নাই, এমন মানুষ আমরা আছি এখানে? নাই, আমরা প্রত্যেকেই গুনাগার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা হলাম গুনাগার। সম্মানিত হাজেরিন, অন্যান্য নবী আলাইহিম সালাতু ওয়া সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, অন্যান্য নবীর উম্মতেরা যখনই কোনো অন্যায় কাজ করত, যখনই কোনো খারাপ কাজে লিপ্ত হতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে ওই জাতিকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমরা এত অন্যায় করি, এত গুনাহ করি, কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয় না। আছে না নাই? কারণ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয় না দুই কারণে। কয় কারণে? দুই কারণে। প্রথম নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হলো রহমান। আমার আল্লাহর একটি নাম কি? রহমান। এই রহমান নামের ওসিলায়, এই রহমান নামের এত দয়া, এই খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয় না। সুবহানাল্লাহ। আর অপর কারণটি হলো সাইয়েদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ প্রধান আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবীর দোয়ার ওসিলায়, আমার আপনার নবীর দোয়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এত গুনাহ করার পরেও আমাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? খুশি না বেজা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যেদিন বিদায় নেবেন, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে যিনি পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, ওফাত লাভ করবেন, আল্লাহর পয়গম্বরের পাশে বসা হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের পাশে বসে বসে হাও মাও করে কান্না করতেছেন। এমন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা রে, এজন বারবার রুমের সামনে বসে সালাম দিয়ে রুমে আসার জন্য অনুমতি চাইতেছে, তুমি একটু দরজাখানা খুলে দাও। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন, আমি এখানে বসা, রুমের সামনে যদি কোনো ব্যক্তি এসে বারবার সালাম দিয়ে রুমে প্রবেশ করার অনুমতি চায়, আমি ফাতিমা তো শুনতে পাবো, কিন্তু আমার বাবা বলতেছে বারবার একজন রুমে আসার অনুমতি চাইতেছে, কিন্তু আমি তো কিছু শুনলাম না। কিন্তু আমার আব্বাজান যখন আমাকে নির্দেশ করেছে, আমি ফাতিমা যুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বাজানের হুকুমে আদেশে আমি ফাতিমা রুমের দরজাখানা খুলতে গেলাম, অগ্রসর হলাম। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিম সালাতু ওয়া সালাম কে ডেকে বলেন, হে আজরাইল, আজরাইল তুমি দুনিয়ার নিয়মটাকে পাল্টিয়ে দাও। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর এই দুনিয়ার নিয়মটা আবার কি? এই দুনিয়ার নিয়মটা হলো এই দুনিয়ার জমিনে যে মানুষটি মারা যাবে, এই পৃথিবীর জমিনে যে মানুষটি ইন্তেকাল করবে, শুধুমাত্র কেবলমাত্র
ওই মানুষটি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখতে পাবে আর দ্বিতীয় কোন ব্যক্তি আজরাইল কে দেখতে পাবে না হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কথা মতো রুমের দরজাখানা খুলতে গেলেন রুমের অপর পাশে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীর নিয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহর পয়গম্বরের মে হযরত ফাতিমাতুল জান্নাত রুমের দরজা খানা খোলার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে ডেকে বলেন বাবা ও বাবা এ কেমন মানুষ গো আমি ফাতিমা আমার জিন্দেগিতে কোনোদিন এমন মানুষ আমি দেখি নাই ও বাবা এ কেমন মানুষ গো যে মানুষটার পা দেখা যায় জমিনের ভিতরে আর মানুষটার মাথা দেখা যায় আসমানের ভিতরে আল্লাহর পয়গম্বরের আর বুঝতে বাকি নাই আল্লাহর পয়গম্বর ডেকে বলেন ফাতেমা রে এই মানুষটি দুনিয়ার কোন মানুষ নয় দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি নয় ইনি কোন মানুষ নয় ইনি বলেন হাজা মালাকুল মাউত আল্লাহর পয়গম্বর যখনই বললেন ইনি হলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের মুখ থেকে যখনই শুনেছেন হাযা মালাকুল মাউত ফাতিমা আর বুঝতে বাকি নাই ও বাবা আপনি গত কয়েকদিন ধরে অসুস্থ আর অসুস্থ হঠাৎ করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছেন বাবা গো আজরাইল এমন একজন ফেরেশতা যে ফেরেশতা কোনোদিন কারো বাড়িতে দাওয়াত খেতে যায় না যে ফেরেশতা কোনদিন কারো বাড়িতে আত্মীয়তা করার জন্য যায় না ও বাবা আমি বুঝতে পেরেছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে নেওয়ার জন্য এসেছে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁস করে রুমের দরজাখানা বন্ধ করে দিলেন আল্লাহ নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আজরাইলকে আমি রুমের ভিতরে প্রবেশ করতে দিব না আল্লাহ পয়গম্বর ডেকে বলেন রে ফাতিমা ফাতিমা রে তুমি পাগলামি করিও না রুমের দরজার সামনে এমন একজন ফেরেশতা দাঁড়ানো এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন মানুষের রুমে কোন স্থানে প্রবেশ করতে এই ফেরেশতার কোনো অনুমতির প্রয়োজন হয় নাই ফাতিমা রে আমি নবীর পরে কাল কিয়ামত পর্যন্ত কোনোদিন এই ফেরেশতার কোনো স্থানে প্রবেশ করতে অনুমতির প্রয়োজন হবে না এই ফাতিমা রুমের দরজাখানা খুলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বাবা আমি রহমাতুল লিল আলামিন কে বড়ই ভালোবাসে বড়ই মহব্বত করে এই ভালোবাসার খাতিরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমের সামনে দাঁড়িয়ে বারবার সালাম দিয়ে জিজ্ঞেস করে রুমের ভিতরে আসার জন্য অনুমতি চাই ফাতেমা রে ফেরেশতাটাকে তুমি রুমের ভিতরে আসার সুযোগ করে দাও হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের দরজা খুলে দিলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমে প্রবেশ করে আল্লাহর পয়গম্বরের সামনে বসে পড়লেন নবীকে আমার সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি আজরাইল আমার নিজের ইচ্ছায় এখানে আসি নাই গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন আজরাইল তোমার আগমনের কারণটা কি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করে পাঠিয়েছেন আমার বন্ধু রহমাতুল লিল আলামিন যদি অনুমতি দেয় আপনার অনুমতি সাপেক্ষে আপনার জান আপনার রূহ মোবারক কবজ করে নিয়ে যেতে আমাকে বলা হয়েছে আর যদি আপনি অনুমতি না দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন শূন্য হাতে খালি হাতে আমাকে ফিরে যেতে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন আজরাইল
হযরত জিব্রাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম না আসা পর্যন্ত আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। হযরত জিব্রাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেলেন। নবীকে আমার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, প্রথমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সালামটা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আমার আপনার নবীর নিকটে এই পৃথিবীর জমিনে 24,000 বার আগমন করেছেন। জিব্রাইল যখনই আমার আপনার নবীর সামনে এসেছে সর্বপ্রথম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমে আমার আল্লাহ পাকের সালামটা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, হঠাৎ করে আসছেন, আগমনের কারণটা কি? হযরত জিব্রাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ডাইরেক্ট নবীকে কিছু বললেন না, আল্লাহর নবীর কানের উপরে মুখ লাগায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নবীর কানের পরে মুখ লাগায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে আগে জানিয়ে দিয়েছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু, নবী আপনিও মারা যাবেন আর আপনার উম্মত আপনার শত্রুরাও মারা যাবে। আল্লাহর পয়গম্বরের কানের পরে যখন জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইলকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রূহ মোবারক নেওয়ার জন্য। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুই চক্ষু থেকে ঝর ঝর করে পানি ছেড়ে দেয়। জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই কারণে কি আপনি কান্না করতেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, জিব্রাইল রে, না রে জিব্রাইল না, আমার মৃত্যু হয়ে যাবে, আমি ইন্তিকাল করব, এই কারণে আমি কান্না করি না। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার কান্নার কারণটা কি। আপনার কান্না করার কারণটা হলো আপনার কলিজার টুকরো মেয়ে হযরতে ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আপনি কান্না করতেছেন। পয়গম্বর, আপনার ফাতেমাতু জোহরার জন্য কাঁদবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আগে সুসংবাদ জানেন, সুসংবাদ বাণী জানিয়ে দিয়েছেন, আল ফাতেমাতু জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ, আপনার কলিজার টুকরামে হযরতে খাতুন জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতি নারীদের সরদার হিসাবে ঘোষণা করেছে। আল্লাহর নবী বলেন, না রে জিব্রাইল, আমি আমার ফাতেমার জন্য কান্দি না। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি আপনার কলিজার টুকরা নাতি হযরত হাসান আর হুসাইনের জন্য কান্না করেন। ও নবী, হাসান হুসাইনের জন্য কাঁদবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ বাণী জানিয়ে দিয়েছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলি জান্নাহ, আপনার কলিজার টুকরা দুইজন নাতি হাসান আর হুসাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সমস্ত যুবকদের সরদার হিসাবে ঘোষণা করেছে। নবী বলেন, জিব্রাইল রে, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্না করি না। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তিকাল করবেন, আপনার তাবান দুনিয়ার উম্মতের খবর আপনি রাখবেন কিনা, আপনার নিকট সমস্ত উম্মতের খবর আপনি পাবেন কিনা, এই চিন্তাই কান্না করেন। পয়গম্বর, আপনি আপনার উম্মতের চিন্তায়, আপনি আপনার উম্মতের চিন্তায় কান্না করবেন না, আপনার উম্মতের সমস্ত তাবান দুনিয়ার সমস্ত উম্মতের খবর আপনার রওজার নিকট পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কেন, যখনই আপনার উপরে দরুদ এবং সালাম পেশ করবে, ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে ওই দরুদ এবং সালামগুলিকে নিয়ে নিয়ে এসে আপনার রওজার নিকটে আপনার কাছে পৌঁছায় দিবে।
আল্লাহর পয়গম্বর ডেকে বলেন জিব্রাইল রে না আমার উম্মতরা আমি নবীর উপরে দরুদ সালাম পড়লো কিনা এই চিন্তে আমি নবী কান্না করি না জিব্রাইল জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনার কান্না করার কারণটা কি আল্লাহর পয়গম্বর ডেকে বলেন জিব্রাইল রে আমি কান্দি আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য হযরত জিব্রাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের কোন চিন্তায় কান্না করেন আল্লাহর পয়গম্বর ডেকে বলেন জিব্রাইল তোমার কি মনে নাই আল্লাহর পয়গম্বর একদিন আল্লাহর খানায় কাবা তওয়াফ করতেছেন আল্লাহর খানায় কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে নবীর আমার শরণ হয়ে যায় অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহ পাকের যখনই কোনো আদেশকে অমান্য করত অন্যান্য নবীর উম্মতেরা যখনই কোনো গুনাহের কাজে লিপ্ত হতো আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই উম্মত ওই জাতিদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিতে আমার নবীর হঠাৎ করে মনে পড়ে যায় আর জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে লোজ জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে ফেরাউনের জাতিকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে আমার নবীর হঠাৎ করে মনে হয়ে যায় আমার উম্মতেরা বড় বড় গুনাহে লিপ্ত হবে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া আমার উম্মতকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিবে আমার আল্লাহর নবী কানে কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে সেজদায় পড়ে যায় সেজদায় পড়ে দুই চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয় আল্লাহ নবীর সামনে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদায় পড়ে কান্না করুন কারণটা কি আমার নবী জিব্রাইলকে বলেন জিব্রাইল অন্য অন্য নবীর উম্মতরা যখন কোনো গুনাহ করত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিত কিন্তু আমি নবীর উম্মতরা যখন কোনো গুনাহ করবে না জানি আমার আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হইয়া তাদেরকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয় এই চিন্তায় আমি নবী কান্না করি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন হে জিব্রাইল আমার হাবিবকে তুমি জানিয়ে দাও আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে নিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধু যতদিন এই দুনিয়ার জমিনে জীবিত থাকবে আমার বন্ধুর ওসিলায় আমার বন্ধুর উম্মতেরা যত বড়ই গুনাহ করুক না কেন যত বড়ই পাপ কাজ করুক না কেন আমার বন্ধুর চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম আমার বন্ধুর একটা উম্মতকেও আমি আল্লাহ আমার বন্ধুর কারণে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করব না শুধুমাত্র আমার নবীর দোয়ার কারণে আমরা এখনো পৃথিবীর জমিনে জীবিত আছি ইন্তিকালের পূর্ব মুহূর্তে জিব্রাইলকে বলেন ইয়া রাসূলুল্লাহ হযরত জিব্রাইল নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাআলা আপনি আপনার উম্মতের চিন্তায় কান্না করেন জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইল আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছিল আমি নবী যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকব আমি নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো উম্মতকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করবে না আরে জিব্রাইল আজরাইল তো আমার রূহকে নেওয়ার জন্য এসেছে আমি নবীকে পৃথিবীতে বিদায় নিয়ে চলে যাব আমি রাসূলুল্লাহ বিদায় নেওয়ার পরে আমার উম্মত উম্মতিরা আবার যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায় আমি নবীর আদেশকে তারা অমান্য করবে আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করবে না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের উপরে রাগান্বিত হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য জাতিকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছেন না জানি আমার উম্মতদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেয় এই চিন্তা আমি কান্না করি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন রে জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও ওই সেদিন খানায় কাবার সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলাম আমার বন্ধু যতদিন এই দুনিয়ার জমিনে জীবিত থাকবে আমার বন্ধুর ওসিলায় আমার বন্ধুর একটা উম্মতকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিব না আজকে বাকি ওয়াদাটা আমি দিয়ে দিলাম আমার বন্ধু
ইন্তিকালের পর থেকে কাল কিয়ামত পর্যন্ত এই দীর্ঘ টাইমে আমার বন্ধুর উম্মতেরা যত গুনাহের কাজ করুক না কেন, যত অন্যায় কাজ করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম কাল কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মতেরা যত বড়ই খারাপ কাজ করুক না কেন, আমার বন্ধুর কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর একটা উম্মতকেও আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ, মহব্বতে একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা